ছমাসে পা দিল রাজ শুভশ্রীর ছোট্ট ইউভান। গত মাসে হয়ে গেছে রাজ শুভশ্রীর পুত্র সন্তান ইউভানের অন্নপ্রাশনের অনুষ্ঠান। সেই ভিডিও ফটোজ আমরা আপনাদের আগেই দেখিয়েছি। ইতিমধ্যেই ছমাসে পা দিয়েছে ইউভান, তাই ইউভানের জন্য মা বাবা নিয়ে এসেছিলেন হাফ বার্থডে কেক। তবে ছমাসের জন্মদিনে শুধুমাত্র এই কেকটি নয়, ছিল আরও একটি রাজকীয় উপহার। আর এই বিশেষ উপহারটি বাবা রাজ চক্রবর্তী ইউভানের হাতে তুলে দিলেন। আর এই বিশেষ উপহারটি কি জানেন? দেশের প্রথম সারির বিমান সংস্থার উড়ানের ছাড়পত্র। হ্যাঁ বন্ধুরা, রাজ নিজেই টুইটারে এই কথাটি শেয়ার করেছেন। ইউভানের পাসপোর্টের একটি ছবিও সেখানে পোস্ট করেছেন তিনি। সেখানেই লেখা রয়েছে বিমান সংস্থার কর্তৃপক্ষের লেখা একটি শুভেচ্ছা বার্তা। এই শুভেচ্ছা বার্তায় বিমান কর্তৃপক্ষ ইউভানকে একরাশ শুভেচ্ছা জানিয়েছেন। আপনাদের জানাই, বিমান সংস্থার ওয়েবসাইট থেকে জানা গিয়েছে 2 বছরের বেশি এবং 12 বছরের কম। উল্লেখ্য বয়সসীমার শিশুরাই একা উড়ানে সফর করতে পারবে, তার জন্য এই আয়োজন করেছে বিমান সংস্থাটি। এবং কোনো পূর্ণবয়স্ক যাত্রী তার পরিবারের ক্ষুদে সদস্যকে এই টিকিট উপহার দিতে পারেন। উল্লেখ্য, ইউভান সবে 6 মাসে পা দিয়েছে, ফলে 2 বছর বয়স না হওয়া পর্যন্ত আপাতত একা বিমানে সফর করতে পারবে না ইউভান। তবে তার এই হাফ বার্থডেতে বাবার এই রাজকীয় উপহার কিন্তু বেশ আলাদা। উল্লেখ্য, এই ছাড়পত্রের মাধ্যমে শিশুরা একা উড়ান সফরে অংশ নিতে পারবে, এবং সে কথা মাথায় রেখেই এই বিশেষ আয়োজন করেছে বিমান কর্তৃপক্ষ। এখন আমার জীবন বলা যেতে পারে, রাদার আমাদের, আমার আর রাজের জীবন। এই যে ফিলিংসটা যে আমি বাবা হয়েছি, এই ফিলিংসটা যে কি এক্সাইটমেন্ট এবং একটা অন্য লেভেল অফ জোন, মানে হ্যাপি জোন বলতে পারি আর কি, আর পৃথিবীতে আর কিছু চাই। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন সবসময় ওকে আমি ফিল করতাম, আমরা একসাথে নিঃশ্বাস নিতাম, আমাদের হার্ট বিট একসাথে লাফ ডাফ যে ব্যাপারটা সেটা একসাথে বিট করতো। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.